জিনিসপত্র তো সব কেনা হয়ে গেছে, তাহলে আজকে বিকেলে সব প্রাণ সামগ্রী দিয়ে দিই। জি চাচা, তুমি না থাকলে আমি বড়ই বিপদে পড়ে যাব। বিপদে কি আছে, আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা করেই দিতে, তাছাড়া ভালো কাজ কখনো কারোর জন্য থেমে থাকে না। তুমি কিন্তু নিজেও আজকে উপস্থিত থাকবে বাবা। জি আচ্ছা চাচা, আমি দ্রুত থেকে ঘুরে আসছি, আমরা কিন্তু সবাই একসাথে তাল মিলিয়ে যাব। এটা আপনার জন্য। এইটা কি? এটা আপনার জন্য ঈদের উপহার। শাড়ি? আপনি আমার জন্য শাড়ি কিনেছেন? ভেতরে কাচের চুড়িও আছে। আপনার চয়েস তো অনেক ভালো, খুব সুন্দর শাড়ি কিনেছেন। আপনার পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। আমি তাহলে একটু বাড়ি থেকে ঘুরে আসি। দাঁড়ান, আপনার জন্য একটা জিনিস আছে। এটা আপনার জন্য। এটা কি? আপনার জন্য একটা পাঞ্জাবি আছে। কিন্তু ঈদের পাঞ্জাবি তো আমি কিনে ফেলেছি। কিনেছেন, ভালো করেছেন। আমার দেওয়া পাঞ্জাবিটা ঈদে পরবেন। আর যদি না পরি? আপনাকে ঘাড় ধরে কাদামাটিতে ছুঁব। আচ্ছা ঠিক আছে, ঈদের দিন তাহলে আপনার দেওয়া পাঞ্জাবিটাই পরব। এবার খুশি? খুশি। আর তাহলে এবার যাই। দাঁড়ান, এই বৃষ্টির মধ্যে কিভাবে যাব? এটাও ঠিক। আচ্ছা কিছুক্ষণ বসে দাঁড়ান। তালুকদের বাড়ি গেছিলাম, ওরা জাকাত হিসাবে চাল দিছে। আব্বা, তুমি সামান্য কটা চাউল লয়ে গেছো। বাজান রে, এই কটা চাল কিনা টাকা তঙ্গ কাছে নাইকা, যাই দিছে আমগো দুইজনের দুই দিন চলে যাবো গা। হব্বা, অবশ্য ঠিক কইছো, আমাকে দুই দিন চলে যাবো। দে বাজান, বলটা দে, চালটা দিয়ে লি। আব্বা, এটা কি? এটা তো টাকা, অনেকগুলো টাকা। আব্বা, আমার মনে হয় কি ওনারা জাকাত হিসাবে টাকাটা দিছে। ঠিকই কইতাছ, ওরা তো লোক অনেক বাধা। আব্বা, এখানে যে টাকা আছে, একটা পুরান একটা ব্যান্ড কিনতে পারবা, আমার দুঃখ কষ্ট থাকবে না। হ বাজান, তুই ঠিকই কইছিস। নে টাকাটা তোর কাছে রাখ, আমি চাল দিই। এলে বাজান। আচ্ছা ঠিক আছে আব্বা। বাবা নাবি, সত্যি তোমার বুদ্ধি কাজে লেগেছে। তা আপনি যদি এই অল্প পরিমাণে প্রাণ নাবি আরো বেশি করে দিতেন, তাহলে দেখতেন গ্রামের অনেক সচ্ছল বা চিটার বাটপাররা এসেও এই অসহায়দের জাকাতের মালামালে ভাগ বসাতো। সত্যি বাবা, যারা প্রাণ নিতে আসছে এরা আসলে গরিব, এদের এইটুকু বাজার করার সামর্থ্য নেই। হ্যাঁ, আর যাদের এই প্রাণটা দরকার, আমরা আসলে তাদের হাতে প্রাণের সাথে এই টাকাটা পৌঁছে দিতে পেরেছি। আর এইসব গরিব মানুষদের সাহায্যের জন্যই আমরা প্রাণের সাথে টাকাটাও দিয়েছি। সত্যিকার অর্থে যারা গরিব, যাদের দরকার, তারাই এই জাকাতটা পেয়েছে। তবে চালাকি আর বাটপারি করে গরিবের জাকাতে কেউ ভাগ বসাতে পারেনি। আপনি আসলে অনেক বুদ্ধিমানের কাজ করেছেন নাবিল সাহেব। এটা আপনার বাবার নেক টাকা, এটা কোনো খারাপ বা চিটার বাটপারের হাতে পড়ুক সেটা তো আমি হতে দিতে পারি না। তোমার কাজে আমি খুব খুশি হয়েছি বাবা। মনে হচ্ছে বহুদিন পর আমার প্রথম বন্ধুর ছায়া আমার পাশে আছে। আমার জন্য দোয়া করবেন চাচা। আমি তাহলে আজকে আসি। না বাবা, আরে এই বৃষ্টিতে তুমি কোথায় যাও? আজ আমরা একসাথে ইফতার করবো, তারপরে তুমি যাও। এই আমরা ভিতরে যাও, ইফতারের ব্যবস্থা করো। ঠিক আছে, চল।